হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা পাস্তা রেসিপি দেখাবো। এটা বিকালের নাস্তা, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার কি কি লাগতেছে আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি। এই পাস্তাটা আমি আজকে করব, এটা আমি আজকে দুইটা প্যাকেট করব। যে কোনো পাস্তা প্যাকেট হোক না কেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসেন, আমার কি কি লাগতেছে আমি সব কিছু দেখাচ্ছি। এটা হলো ক্যাপসিকাম, তিন রকমের ক্যাপসিকাম আমি হাফ হাফ করে তিনটা আইটেমের থেকে নিয়েছি। অ্যান্ড এটা হলো আলু, পটেটোস আমি কিউব করে রেখেছি। আমার পেস্ট লাগবে, এটা একটু আদা কুচি 1 টিস্পুন, এটা টমেটো সস আমি 3 টিস্পুনের মতো নিয়েছি। যার যার পছন্দ মতো এটা আপনি ইউজ করতে পারবেন। এটা হলো আদা বাটা, আর এটা হলো আমার তান্দুরি মশলা। এই তান্দুরি মশলাটা আমার এখানে আমি রেখেছি 3 টিস্পুন। তেজপাতাটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি, এটাও লাগতেছে। অ্যান্ড মেইন মেইন জিনিস হলো আমার চিকেন, আমি কিউব করে কেটে নিচ্ছি হাড় ছাড়া। হাড় ছাড়া আমি কিউব করে লিখে রেখেছি। এখানে আপনার হাফ কেজির মতো হবে। আমার দুইটা পাস্তা, আমি এই পাস্তাটার আমি সিদ্ধ করে আমি এখানে রেখেছি। আমার এই এইসবই লাগতেছে। চলেন আমরা মেইন প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। আদাটা কুচি করে রেখেছিলাম, আদা কুচিটা দিয়ে দিচ্ছি। অয়েল লাগতেছে। আমি আবার 5 মিনিট পর আসতেছি। আমার এটা একটু হাফ ভাজা ভাজা করবো। আমি 5 মিনিট পরে আবার ব্যাক করতেছি। এখন আমি আমার পেস্টটা লাল হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। আমি লবণটা অ্যাড করলাম। এখন আলুটা অ্যাড করবো, আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো আলুটা অ্যাড করবো। চিকেন উইথ ভেজিটেবল পাস্তা অনেক খুবই মজার, একটা বাচ্চারা অনেক লাইক করবে। আমি 10 মিনিট পরে আবার আসতেছি, আমার আলুটা সিদ্ধ হতে হবে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। এখন আমি আদাটা পেস্টটা দিয়ে দেবো। প্রথমে আমি আদা কুচিটা দিয়েছি, এখন আদা পেস্টটা আমি এই কারণে দিচ্ছি এটা স্মেলটা থাকে, এটা স্মেলটা অনেক ভালো আসে, এর জন্য আমি এই আদা পেস্ট একটু মিলে নেব।
টমেটো সসটা মিক্স করতেছি একটু। আমি একটু তান্দুরি মশলাটা 3 টিস্পুন টেবিল স্পুন ইউজ করলাম। পেস্ট পাতাটা এখন আমি পাস্তাটা দিয়ে দিব। চুলার জ্বালটা একটু কমে নিচ্ছি। তান্দুরি মশলাটা দিয়ে খেয়ে দেখেন খুবই টেস্ট। আমার পাস্তাটাও অলমোস্ট ফিনিশ, খুব ইয়ামি লাগতেছে আমার পাস্তাটা। দেখুন কালারফুল, অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করুন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাবেন। প্লিজ আমাকে লাইক দিবেন, শেয়ার দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমার এটা ভালো লাগলে আপনারা কমেন্টস করেন, আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। আপু ভাইয়েরা সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।